মর্নিং, আজ সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। হাই বলে দাও। হাই হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালের বাসি কাজ। এখন আমার স্নান টানও কমপ্লিট, আর এখন বাজে সকাল 8টা। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। ওর এখন ও তোমাকে এখন স্নান করাতে হবে? তোমার এখন স্নান করার সময় হয়নি মা, এখন সকাল 8টা বাজে আর আমার পুজো এখনো হয়নি। এখনই টাটা, এখনই টাটা। ঠিক আছে, চলো ফুল তুলে নিয়ে আসি, পুজোটাও সেরে নি। আজকে যেন ফুলে ভরে গেছে, দেখো কত ফুল আজকে। আর গাঁদা ফুল একটা তুললাম, আজকে যেন ফুলে ভরে গেছে, গাছগুলো যেন একটা হাঁস। আমার পুজো কমপ্লিট, আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি, উনুনে বসিয়েছি আজকে বাইরে। আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। আকাশটাও বেশ মেঘলা মেঘলা আছে, খুব একটা গরমও নেই, মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই, ওই জন্য চাপিয়ে দিয়েছি। আর এখন আমি বসে আছি উনুন পাড়ে, খিচুড়ি চাপিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে। দেখাই তোমাদের, দাম এ দেখো খিচুড়ি হচ্ছে আমার। আমার মামা মেয়ের এখন স্নান হয়ে গেছে, ওকে টিপ পরিয়ে দিয়েছি, একটু পাউডার মাখিয়ে দিয়েছি, আর এখন আমার রান্না বান্নাও কমপ্লিট। এমনকি ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে খিচুড়িটা বেশ ভালোই লাগবে, কিন্তু এত গরম কি আর করা যাবে, হয়তো বৃষ্টি হতে পারে বিকালের দিকে। চলো অনেকটা বেলা হয়ে গেছে, মামামকেও খাইয়ে দিই, আমরাও খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম, চোখ পুরো কেমন হয়ে গেছে ঘুমিয়ে, মানে এত ঘুমিয়েছি, আর চুলটা একদম খুস্কো খুস্কো হয়ে গেছে, আর পুরো অন্ধকার, এত মেঘ করেছে, চারিদিকটা পুরো মেঘে ঘিরে। হালকা বৃষ্টিও পড়ছে, খুব হালকা, একটুপ একটুপ করে। ঘুম থেকে উঠে দেখছে বাবা পুরো অন্ধকার হয়ে গেছে, ভেবেছি হয়তো সন্ধ্যে 6টা বেজে গেল, হয়তো ওমা ঘড়ি দেখছি 6টা না, সবে 4:30 বাজছে, মানে এত অন্ধকার হয়ে গেছে। তাও হাওয়াটা দিচ্ছে বলে মেঘটা একটু এদিক ওদিক হয়ে গেল, চারিদিকটা পুরো কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর এখন মেঘও ডাকছে, মেয়ে ছেলে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র ঘুম থেকে উঠেছি। আর চলো তোমাদেরকে দেখাই আগের যে দোপাটি গাছগুলোকে লাগিয়েছিলাম, সেই গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে, আর তাতে ফুলও চলে এসছে। চলো দেখো এগুলো একটু।
আছে তাল ফুলুরি ভাজা, আমার তালের ফুলুরি ভাজা হয়ে গেছে, আর মামাকে সন্ধ্যাবেলায় সুজি খাওয়াই, ওর সুজি খাওয়াও হয়ে গেছে, ও এখন বসে বসে টিভিতে কার্টুন দেখছে। এই যে আমার ছেলে তাল ফুলুরি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর আর তস হয়েছে না, বাইরে বৃষ্টি পড়ছে, আর সাথে তাল ফুলুরি চা আর তালের ফুলুরি একদম রেডি। চা এবার ঠান্ডা হয়ে যাবে, চা আর গরম গরম তালের ফুলুরি, বাইরে বৃষ্টির সাথে আমরা শুরু করে দিই, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর সকাল থেকে এমনি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর ব্লগটাকে বাড়তে চাই না, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।